স্বামী লোকেশ্বরানন্দজি সম্পাদিত শতরূপে সারদা নিবেদিতার ধ্রুব মন্দির। ইতিপূর্বে নিবেদিতার রচনা থেকে শ্রী মায়ের পরিবেশের যেসব বর্ণনা উদ্ধৃত করেছি সেগুলির মধ্যে মায়ের শান্তি সাধনের কিছু পরিচয় আছে। এখানে আরও দু একটি অংশ উদ্ধৃত করা যাক। চারিদিকে ঘণ্টা বাজছে, সুর ভেসে আসছে, এখন যে সন্ধ্যা আরতির কাল, একে আমি বলি শান্তি লগ্ন। সন্ধ্যাদীপ জ্বলছে, অন্তঃপুরের নারীরা প্রণত হয়েছেন বিগ্রহের সামনে। এই সময়ের কয়েক ঘণ্টা পূর্ব থেকেই সারদা দেবীর গৃহে, ঠিকভাবে বলতে গেলে আশ্রমে, মহিলাদের অনেকে নিঃশব্দে জপমালা ঘুরিয়ে চলেছেন। শ্রী রামকৃষ্ণ শিশু, শিশু ভগবান, শিশুর কাছে কেউ কিছু চায়? দিতে হয় সব কিছু তাকে। আকাশ বাতাস তাই পূজায় পূজায় পূর্ণ। সন্ধ্যার ঘণ্টা বাজছে, মধু মধু, জীবন কর্মহীন অর্থহীন, ভাবতেও অসীম শান্তি। সন্ধ্যা তারার আলো, চাঁদের উদয় আর প্রার্থনার সুর, এ সব কিছু যেন মাতা দেবীর সান্নিধ্যের মতো, প্রদোষের সঘন মধুরিমার মতো তার সঙ্গ, বিশেষত যখন তিনি পূজার আসনে। অপরূপ অপরূপ! নিবেদিতার কাছে সারদা দেবী ক্রমে মেরি মাতা হয়ে উঠেছিলেন। পাশ্চাত্যের সমগ্র ধর্মীয় সংস্কৃতি যে মাতৃরূপের সামনে অবনত, খ্রিস্টীয় সংস্কারে যিনি সর্বোচ্চ মাতৃত্বের প্রতীক, সেই মানবপুত্রের কুমারী জননীর সঙ্গে নিবেদিতা সারদা মাতার সাদৃশ্য দর্শন করেছেন। এতে শ্রী মায়ের অপার্থিব চরিত্র মহিমার কিছু আভাস মেলে। মেরি ও সারদা উভয়ের মধ্যেই নিবেদিতা অপ্রতিরোধী সহন দেখেছিলেন, আরও গভীর সত্তায় উভয়ের ঐক্য দেখেছেন। তার সর্বোত্তম রূপ প্রকাশিত হয়েছে সারদা দেবীকে লেখা 11 ডিসেম্বর 1910 চিঠিতে। সারাবুলের জন্য বস্টনের এক গির্জায় প্রার্থনা করার সময়ে নিবেদিতার মনে মেরি মাতার স্থানে ভেসে উঠেছিল সারদা মাতার রূপচ্ছবি। তিনি গির্জা থেকে ফিরে তার ডায়েরিতে লেখেন, গির্জায় গিয়েছিলাম, সারদা দেবীকে আমার মেরি মাতা বলিয়া মনে হইল। পত্রটির পটভূমিকায় কিছু হৃদয়গ্রাহী সংবাদ আছে। সারদা দেবী প্রথম থেকেই সারাবুল, জোসেফিন ম্যাকলাউড ও নিবেদিতাকে অবিচ্ছেদ্য স্নেহে বেঁধে ফেলেন। দেবমাতা ও খ্রিস্টিন এই দুই বিদেশিনীও তার গভীর স্নেহলাভ করেছেন। নিবেদিতা তার পত্রে বারবার এই সব বিদেশিনী কন্যাদের প্রতি মাতা দেবীর ভালোবাসার কথা বলেছেন। মাতা দেবী বললেন, ধ্যানের সময়ে তিনি সারাকে তাঁর বামে ও জয়াকে তার সামনে সারাক্ষণ দেখছেন। মাতা দেবী এখন কাছাকাছি বাস করছেন, সর্বদাই সারা ও জয়ার কথা জিজ্ঞাসা করছেন, তোমার জন্য ভালোবাসা ও আশীর্বাদ পাঠাচ্ছেন। মাতা দেবী গত রাত্রে প্রগাঢ়ভাবে তোমার কথা জিজ্ঞাসা করছিলেন, তোমার প্রতি তাঁর গভীর ভালোবাসা। মাতা দেবীকে বললাম, তুমি এখনো তাঁর কন্যারই গেছ। তারপর এই প্রসঙ্গে বুদ্ধের সমহৎ উক্তিও শোনালাম, মা আমার মিষ্টি মিষ্টি মিষ্টি, কি যে মিষ্টি, সবসময়ই তোমাকে আশীর্বাদ। মাতা দেবী প্রায়ই তোমার কথা বলে থাকেন। জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা জয় মা জয় মা, হরি ওম তৎসৎ।